তিনি মিথ্যার পীর সাহেব হয়েছে। আপনার আত্মীয় স্বজনরা আজকে সিঙ্গাপুরে ধনীদের তালিকায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয়। এত মিথ্যা কথা আপনি কেন বলেন প্রধানমন্ত্রী? এই পদযাত্রায় শেখ হাসিনার সরকারকে আওয়ামী সরকারকে ধুলাই লুটিয়ে দিতে হবে। এরপর প্রধানমন্ত্রী বলেন, গত পরশুদিন বলেছেন খুব মুখটা মলিন করে যে আমার কোনো সম্পদ নেই, আমার কোনো বাড়িঘর নেই, আমি বাংলাদেশের মানুষের সেবার জন্য কাজ করেছি। কিন্তু আপনি কি সেবার জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী? এটা তো জনগণ জানে। আজকে কুইক রেন্টাল বিদ্যুৎ স্থাপনার অনুমতি দিয়ে আপনার আত্মীয় স্বজনরা আজকে সিঙ্গাপুরে ধনীদের তালিকায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয়। আপনি বলছেন আপনার বাড়িঘর নাই, তাহলে ওই সুধা সদন কার? তাহলে ওই আপনার পূর্বাচলের ষাট কাঠার জায়গা, আপনার ওই বিশাল রাজা বাদশাদের যেমন প্রাচীর থাকে, লাল ইটের প্রাচীর, ওই প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন। তাহলে আপনি বলছেন আপনার বলে বাড়িঘর নাই, এত মিথ্যা কথা আপনি কেন বলেন প্রধানমন্ত্রী? আপনাকে অনেকেই বলছে যে আপনার এই মিথ্যা কথা শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে যে বাচ্চা ছেলেটা অত্যন্ত ভালো পরিবার থেকে গড়ে উঠেছে, সে মিথ্যা জানে না। আপনি আর কিছুদিন রাজত্ব করলে বাচ্চা কাচ্চা সবাই মিথ্যাটাকেই সত্য মনে করবে। শেখ হাসিনা তিনি মিথ্যার পীর সাহেব হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তিনি মিথ্যা কথা, ক্রমাগত মিথ্যা কথা বলছেন, কারণ তার পক্ষে জনগণ নাই, তিনি বৈধ প্রধানমন্ত্রী নন, তিনি তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, তিনি আজকে হয় রাতের ভোট না হলে একতরফা ভোটে তিনি নির্বাচিত হয়েছে, তিনি নির্বাচিত হয়েছে। তো সুতরাং মানুষ জানে আপনার কি পরিস্থিতি। আজকে এমন একটি পরিস্থিতি এই যে এখানে যারা বসে আছে, কারো আমার মনে হয় পঞ্চাশটির নিচে মামলা নেই, আমার নিজে হচ্ছে একশো আশিটি মামলা। যাবেন কোথায়? আমি এই জন্য বলি প্রস্তুত হন, কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার ইট কাঠ পাথরে ধুলা উড়িয়ে আপনাদের যে পদযাত্রা, এই পদযাত্রায় শেখ হাসিনার সরকারকে আওয়ামী সরকারকে ধুলাই লুটিয়ে দিতে হবে। এই লুটানো ছাড়া আর কোনো পথ নেই। বন্ধুরা, আমার একজন ভদ্রলোকের সাথে পরিচয় হঠাৎ আমাকে সকালে বলছে যে আমি শয়তানের সাথে দেখা হয়েছে। বলে কি বলেন, কোন শয়তান? কোন শয়তান লোকের সাথে নাকি? বলছে না না, শয়তানের রাজা ইবলিশের সাথে। দেখলাম খুব মন খারাপ। ঘটনা কি? তো আমি বললাম আপনি জিজ্ঞেস করলেন না ইবলিশকে, কেন চুপচাপ আছে সে? তো বললেন যে হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি যে কি শয়তান বাবাজি, আপনি চুপচাপ কেন, আপনার মন খারাপ কেন, আপনি আর শয়তানি করছেন না কেন? বলছে আওয়ামী লীগের শয়তানি দেখে আমি শয়তানি ভুলে গেছি, এই কারণে আমি আর করতে পারছি না।